বলিউডের জনপ্রিয় নায়িকা কারিশ্মা কাপুর এক সময় তার নাচের সাথে তাল মেলাতে হিমশিম খেতে হতো তাবড় তাবড় নায়কদের। এই নায়িকা বিয়ে করেছিলেন ধনাঢ্য ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। 2014 সালের জুন মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সম্প্রতি প্রাক্তন স্বামী সম্পর্কে বেশ কিছু অভিযোগ তুলেছেন এক সময়ের নাম্বার ওয়ান এই তারকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের পরের দিন থেকে স্বামী সঞ্জয় কাপুর ও শ্বশুরবাড়ির লোকজন কারিশ্মার উপর মানসিক অত্যাচার শুরু করেন। শুধু তাই নয়, কারিশ্মার মতে মধুচন্দ্রিমার রাতে সঞ্জয় তার বন্ধুর শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাবও দেন। কারিশ্মা জানতে পারেন স্বামী শুধু এই ভয়ঙ্কর প্রস্তাব দিয়েই থেমে যাননি, তিনি ওই বন্ধুর কাছে কারিশ্মার মূল্য নির্ধারণ পর্যন্ত করেছিলেন। কারিশ্মার প্রস্তাবে রাজি না থাকায় সঞ্জয় তার উপর শারীরিক অত্যাচার শুরু করেন। কারিশ্মা জানান, বিয়ের পরে সঞ্জয় তার আগের স্ত্রীর সঙ্গে শুধু যে সম্পর্ক বজায় রেখেছিলেন তাই নয়, তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক ছিল। এই সম্পর্কের বিরুদ্ধে বলতে গেলেও কারিশ্মাকে সঞ্জয় নানাভাবে অত্যাচার করতেন। 2002 সালে অবশেষে সন্তানদের কথা ভেবে কারিশ্মা দিল্লি থেকে মুম্বাই চলে আসার সিদ্ধান্ত নেন এবং বিচ্ছেদের ঘোষণা করেন। মুম্বাইয়ের আর এক সংবাদ মাধ্যমকে কারিশ্মার স্বামীর বিষয়ে বলতে গিয়ে রণধীর কাপুর বলেছিলেন, সঞ্জয় একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন, হিংস্রতা ছাড়া ওর মধ্যে কোনো গুণ ছিল না। আশরাফি দিবা, আমার সংবাদ।